হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমি সুপর্ণার হবিস রান্নাঘরে তোমাদেরকে নিয়ে আবার এসেছি। আজকে আমি দেখাবো তোমাদের, আমি ঘুগনি বানাবো। তাই তোমাদের দেখাবো আমি কী করে ঘুগনি বানাই। ঘুগনি তো সবাই বানাতে পারে জানি, কিন্তু আমি কী করে বানাই সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমেই লাগবে আমার মটর। দেখো সেদ্ধ করে রেখেছি, তিনটে সিটি দিয়ে মটর, একটু আলু মটরের সাথে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু লাগবে, পেঁয়াজ কুচোনো, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, পাকা লঙ্কা লাগবে আমার। এটা এটা গুঁড়ো মশলা, মানে জিরে ধনে তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছি। লাগবে আদা ফোড়নের জন্য আমার, জিরে লঙ্কা গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, আর এটা আমি গার্নিশের জন্য নিয়েছি একটু ধনে পাতা আর পেঁয়াজ আর লেবু। লেবুটা আমার লাগবে। তাহলে চলো এবার আমি দেখাই। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হলে আমি দেব জিরে, এক চামচ জিরে দিলাম ফোড়নে। জিরেটা হয়ে গেছে, এবার দেবো আমি পেঁয়াজ। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজবো একটু বাদামি করে, পেঁয়াজটাকে ভেজে নেবো। দেখো আমার পেঁয়াজটা বাদামি রঙ ধরে গেছে। এবার আমি দেবো টমেটো কুচি, একটা টমেটো কুচি করে রেখেছি, বড় টমেটো। এবার একটু লবণ দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। একটু মজে এসছে, এবার আমি দিয়ে দেবো আলুটা, ছোট ছোট করে কেটে রাখা সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দেবো। আলুটা একটু ভাজবো, দেখো। এবার আমি দেবো আদা বাটাটা, পরপর মশলাগুলো দিয়ে দেবো আমি। আদা বাটা একটু নাড়াচাড়া করে দেবো জিরে গুঁড়ো, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এবার দেখো লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার দিয়ে দেবো যে রসুন আর কাঁচা এই শুকনো লঙ্কাটাকে, কাঁচা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিব, মশলাটা ধরে যাচ্ছে, মশলাটা কষাবো বলে জল দিলাম একটু। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখো এবার দিব আমি মটরটা,
মটরটা দিয়ে সব দিয়ে একটু কষাবো আর একটু তোমাদের দেখিয়ে দিই মটরটা কিরকম সেদ্ধ রাখতে হবে এই দেখো এই দেখো খুব গলেও যাবে না আবার খুব ভেঙে যে একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তাও না এই যে আমি তিনটা সিটি দিয়েছি মটরে লবণটা টমেটোতে অল্প দিয়েছিলাম টমেটো যখন ভাজার সময় এবার লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দেব দেখো আমার কষানো হয়ে গেছে এবার এবার আমি জল দেব একটু জল দেব দেখো এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দিব চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম আমি আবার আসলাম চাপাটা খুলে দিয়েছি ঢাকাটা এই দেখো আমার রেডি ঘুগনি এই লকডাউনে বাইরে না বেরিয়ে এরকম করে ঘুগনি বানিয়ে খাবে ভালো লাগবে আমি যেভাবে তৈরি করলাম দেখালাম তোমরা বানাবে এবার আমি দেব সেই গুঁড়ো মশলাটা যেটা আমি ভেজে ধনে জিরে তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম আর দেব লেবু এবার আমি দিয়ে দিচ্ছি লেবু আমার রেডি এবার আমি নামিয়ে নিই দেখো আমার রেডি ঘুগনি এটা আমার মেয়ে এখন খাবে ওই জন্যে আমি এটাকে গার্নিশিং করে দিচ্ছি দেখো আর একটু লেবুর রস দিয়ে দেব দেখো তোমরা দেখো কেমন হয়েছে তোমাদের খাওয়াতে পারছি না দেখালাম তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই তৈরি করবে এটা দিয়ে খাবে আর আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার এই ঘুগনিটা কেমন হয়েছে আগে রান্না করে খেয়ে তারপরে কিন্তু জানাবে তাহলে আজকের মতো টাটা